হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই স্বপ্ননির কিচেন। স্বপ্ননির কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি দেখার জন্য। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি করব সরষে দিয়ে শ্যাইটিং মাছ। তো অনেকেই সমুদ্রের মাছ পছন্দ করেন না, আমাদের বাড়িতে সমুদ্রের মাছটা একেবারেই খায় না কেউ। তো তাও আমি দু পিস মাছ আপনাদের রেসিপিটা কি করে করতে হয় সেই জন্য ভিডিওটা করছি। তো এই মাছটা একদমই আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, মাছটা একদমই কারোর পছন্দ না। তো অনেকেই সমুদ্রের মাছ পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আমি এই মাছটা ভিডিও করে দেখাচ্ছি। তো মাছটাকে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি, সর্ষে তেল দিয়ে দিয়েছি। তো এক সাইড হয়ে গেছে, আরেক সাইড আমি ভালো করে ভেজে নিলাম। তো এখানে আমি সর্ষে এবং লঙ্কা বেটে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। তো কালো জিরে ফোড়ন দিচ্ছি এবং দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা আপনারা পরেও দিতে পারেন, তবে হলুদটা আগে দিলে রান্নাটা খুব সুন্দর হয়। তো আমি সর্ষে এবং লঙ্কার জলটা দিয়ে দিচ্ছি উপর থেকে ছেঁকে, এবং নিচে যে সর্ষের যে খোসাটা সেটা আমি দেবো না, কারণ এটা দিলে মাছটা তেতো হয়ে যেতে পারে। তো ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো ঝোলটা ফুটে গেছে দেখুন, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আপনারাও আপনাদের স্বাদ মতো লবণটা ইউজ করবেন। তো এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এরকম করে রেসিপিটা আপনারা প্লিজ ট্রাই করুন, এবং ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপিটা রান্না করে কেমন লাগলো। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা 5 থেকে 7 মিনিট পর্যন্ত জাল দিয়ে নেব উল্টে পাল্টে। তো দেখুন গ্রেভিটা একেবারেই শুকিয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি, আমার রান্নাটা পুরো কমপ্লিট। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।